রাজধানী ঢাকায় যাত্রা শুরু করলো দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কোনো মানুষ নয়, শুধুমাত্র রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করছে। মিরপুর রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং আসাদ গেটের সন্নিকটে প্রধান সড়কের ফ্যামিলি ওয়াল টাওয়ারের দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টটির যাত্রা শুরু হলো আজ। বুধবার ঢাকার নিজস্ব মিলনায়তনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং রোবট প্রস্তুতকারী সংস্থা HZX ইলেকট্রনিক টেকনোলজি কোম্পানি যৌথ সংবাদ সম্মেলন করে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা বলেন, বাংলাদেশে এটি এ ধরনের প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে কাস্টমারদের খাবার সরবরাহ করা হবে। বাংলাদেশ ও চীন যৌথভাবে এই রেস্টুরেন্টটি পরিচালনা করবেন বলে সম্মেলনে জানানো হয়। শিশুদের বিনোদন ও খাবারের বিষয়াদি চিন্তা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। রেস্টুরেন্টটির পরিচালক রায়ান নবী বলেন, অনেক সময় দেখা যায় যে ওয়েটাররা কয়েক ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন, এই অবস্থায় তারা কাস্টমারদের খাবার সরবরাহ করতে বাধ্য হন। কিন্তু রোবট কখনোই ক্লান্ত হবে না, তাই যখন রোবট খাবার সরবরাহ করবে তখন এটি কাস্টমারকে আরও ভালো সেবা দিতে পারবে। সেটি সকল বয়সের মানুষের জন্যই অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে, বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবে। তিনি আরও বলেন, খাবারের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে যাতে সকল শ্রেণীর মানুষই এই সেবা নিতে পারেন। শিশুদের জন্য আমাদের বিশেষ কিছু খাবার থাকছে এবং খাবারের মান ও পারিবারিক পরিবেশ অবশ্যই বজায় রাখা হবে যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে যে কেউ এখানে খেতে আসতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকারীরা রোবটের কার্যক্রম প্রত্যক্ষ করেন। উপস্থিত প্রায় সবার জন্যই এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। রেস্টুরেন্টটির পরিচালক আরও বলেন, একজন ওয়েটারের পক্ষে সবসময় খাবারের গুণগত মান নিশ্চিত করা ও জীবাণুমুক্ত থাকা সম্ভব হয় না, তাই আমরা রোবট দিয়ে এসব কাজ করাচ্ছি। রেস্টুরেন্টটিতে প্রাথমিকভাবে দুইটি রোবট কাজ করবে। সর্বসাধারণের সুবিধার্থে প্রাথমিক অবস্থায় আগামী এক মাসের জন্য শিশুদের কিডমিল এবং দেশীয় খাবারের সেট ফুড পরিবেশন করা হবে, যার মূল্য সর্বোচ্চ 500 টাকার বেশি হবে না।